বিজয় দিবসের দশ দিনের কর্মসূচিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশের ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। ঢাকা মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধা দলের কাউন্সিলের দিনে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বক্তৃতায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এখনও বাস্তবায়িত হয়নি। মুক্তিযুদ্ধে অবদান রাখা সবাইকে স্মরণ করেন তিনি। এই মুক্তিযুদ্ধে যেমন বাংলাদেশের মানুষের অবদান আছে, মুক্তিযুদ্ধে যেমন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের তো অবদান আছেই, তেমনি বলবো যে আমাদের প্রতিবেশী ভারত তাদেরও অবদান আছে। কারণ তারা সেই সময় আমাদের মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন, বাংলাদেশের বহু লোক সেখানে যে আশ্রয় নিয়েছিল তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, তাদের সেজন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, আমাদের লোকজনদেরকে সেখানে থাকার জায়গার সুযোগ করে দিয়েছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করেন সাবেক প্রধানমন্ত্রী। গুমখুনের অভিযোগ করে কথা বলেন আগামী নির্বাচন নিয়ে। অনেক লোককে নিয়ে গেছে, তাদেরকে যখন ফেরত এসেছে তাদেরকে এমন ভাবে বলে দেওয়া হয়েছে যদি আর বেশি বাড়াবাড়ি করে এরপরে হলে এবার তো ফেরত যাচ্ছ, পরবর্তীতে আর ফেরতও যেতে পারবে না। সেজন্য আপনারা লক্ষ্য করে দেখেন যারা যে কয়জনই বা ফিরে আসছে তারা কিন্তু আর মুখ খুলছে না। পার্লামেন্ট ভেঙে দিতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং এরাও নির্বাচিত নয়, সেই জন্যই এদের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, হবে না, সেজন্য নিরপেক্ষ সরকার দরকার। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে বলে অভিযোগ করে একে জুডিশিয়াল কু হিসেবে আখ্যায়িত করেন বিএনপি চেয়ারপারসন। এজন্য সরকারের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন খালেদা জিয়া। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।